বটতলাস্থিত নবজাগরণ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় রবিবার বিনামূল্যে স্বাস্থ্য শিবির। এই স্বাস্থ্য শিবিরে চিকিৎসা পরিষেবা প্রদানে দেখা গেল চার বটতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাসকে। বটতলা নবজাগরণ সংঘের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য শিবির। এই স্বাস্থ্য শিবিরে চিকিৎসা পরিষেবা প্রদানে দেখা গেল চার বটতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাসকে। এছাড়াও এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন ডক্টর কনক চৌধুরী, ডক্টর বিষ্ণু গোস্বামী, ডক্টর ভাস্কর দেব, ডক্টর মৃন্ময় দাস ও ডক্টর হরিপদ সাহা। এই স্বাস্থ্য শিবিরে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর দিলীপ কুমার দাস বলেন, আপনার যে অসুখটা হয়েছে সেটা একজন ডাক্তারই সমাধান করতে পারে, এটা খুবই সত্যি কথা। যে একটা ডাক্তার যদি এসে দাঁড়ায়, যদি এসে বলে যে না আপনার কিছু হয় নাই, সেটাও আপনার কাছে বিরাট চিকিৎসা। চিকিৎসা মানে যে শুধু এক্স রে করতে হবে, আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, ইঞ্জেকশন দিতে হবে, মেডিসিন খাওয়াতে হবে, সেটাও কিন্তু চিকিৎসা নয়। কিন্তু আমি যদি এসে দেখি একটা মানুষের পেটের ব্যথার জন্য এসেছে, আপনি হতে পারছেন হার্ট অ্যাটাক হয়েছে কিংবা গ্যাস্ট্রিক হয়েছে, সেখানে একজন ডাক্তার যদি দেখে পরীক্ষা। এছাড়া এই স্বাস্থ্য শিবির সম্পর্কে নবজাগরণ সংঘের সম্পাদক মানিক দাস বলেন, নবজাগরণ সংঘের উদ্যোগে যে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি, উক্ত শিবিরের মাধ্যমে আমরা আমাদের সমাজকে বার্তা দিতে চাই যে স্বাস্থ্য সম্পর্কে সবাই সজাগ থাকবে এবং আমাদের এই বটতলা নবজাগরণ সংঘের এই ধরনের উদ্যোগ এবং বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাসের ভূমিকার ভূয়সী প্রশংসা করছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।